বাড়ির পুজোয় থিমের চমক। প্যারিসের আইফেল টাওয়ার তৈরি হচ্ছে নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের দুর্গাপুজোয়। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে বসাক পরিবার। বছরের পর বছর ধরে বাড়ির পুজোয় থিমের চমক দিয়ে আসছেন তারা। এবার পদ্মশ্রী প্রাপক বীরেন কুমার বসাকের বাড়ির পুজোর থিম প্যারিসের আইফেল টাওয়ার। ১২০ ফুট উচ্চতার প্যান্ডেল ইতিমধ্যে শেষের পথে। দিনরাত এক করে হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ। তবে বাঁশ, কাঠ এবং রঙের কাজ বেশি থাকবে এই প্যান্ডেলে, জানা গিয়েছে পরিবারের সদস্যদের কাছ থেকে। এবারের ভাবনায় আইফেল টাওয়ার। আমাদের বিগত কয়েক বছর ধরে যে মডেলের প্রতিমাটা হয় সেটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী সুবীর পাল করেন ভাবনা দিয়ে। আর তার সাথে আমাদের যে মাতৃ প্রতিমাটি হয়, যেটি পূজিত হয়, সেটা তৈরি করেন কৃষ্ণনগরেরই আর এক মৃৎশিল্পী শ্রী কানাইলাল ঘোষ। পুজোতে পঞ্চমী থেকে পূজা আরম্ভ হয়ে যায়, তারপর নানান উপাচার দিয়ে পূজা চলে। আমাদের পূজার এরকম কোনো বিশেষত্ব নেই, এটা হয় এটা হয়, কোনো এরকম ব্যাপার কিছু নেই। কিন্তু পুজোটা যেমনভাবে একদম করণীয় সেইভাবে একদম পঞ্চমী থেকে পুজোটা হয়ে থাকে। তবে বসাক বাড়ির পুজোয় একটি নয়, প্রতি বছর দুটি ঠাকুর আনা হয়। এটাই বিশেষত্ব পুজোর। কি বলছেন এই নিয়ে বাড়ির পুত্র অভিনব বসাক? আমাদের চতুর্থী থেকে আমরা উদ্বোধন করব, পঞ্চমী থেকে পুজো আরম্ভ হবে, দ্বাদশীতে আমাদের বিসর্জন হয়। আচ্ছা। পুজোর সূচনা করেছিলেন আমার ঠাকুমা। আমাদের এখানে কি ছিল, এটা ক্লাবের পুজো হতো, ক্লাবের পুজোটা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তারপর সেটা আমাদের বাড়িতে মানে স্থানান্তরিত করে আমাদের বাড়িতেই পুজোটা হয়। কিন্তু পাড়ার প্রত্যেকটা মানুষ এই পুজোতে মানে একদম লেগে থাকে। প্রতি বছরই বসাক বাড়ির দুর্গাপুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতার বার্তা। শেষ মুহূর্তে চলছে পুজোর তোড়জোড়। ইটিভি ভারত, নদিয়া।